بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شو من في خبرنا إسلام في أن بارك بات. الحمد لله ما تشاتر ويتن سرد بجان علي مدين جامعة الخير على الإسلامية فتشتر في مفتي الشيخ عبد المنتقم صاد السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الله تعالى شكرا ما شاء الله جزاكم الله خير أبنى خشتو خدي أسك استوديو تاور لقي أسك يا أمرا جالو ترى شو أنت ساتي علماء كرام شان ومرجدا يب فري أمرا كسالو ترى شو نبغي إن شاء الله دوش بند ميت بوري دوش بدر بيمين غروت بند فسنا أستشتا جزاكم الله تعالى خيرا جناب حافظ حسين أحمد بالشناتي حفظكم الله تعالى الله تعالى أبنار عشاك قبول كرون ابن أمدر هم ونشكرهن كجن الله تعالى قبول ابن من كرين اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين إمام المرسلين نبينا وسيدنا وإمامنا وقدوتنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم قال الله سبحانه وتعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال سبحانه وتعالى يرفع الله الذين امنوا منكم والذين اوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم فقيه واحد اشد على الشيطان من الف عابد কুম আকআলনবী সাল আলহিম সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম রহমতুল্লা বরকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন ইসলামিক কিউএনএ উইথ একরা প্রোগ্রামে আমি আপনাদেরকে হৃদয়ের গভীরে থেকে অন্তরের থেকে ধন্যবাদ মুবারকবাদ জ্ঞাপন করছি এবং প্রোগ্রামের শুরুতেই দোয়া করছি আল্লাহ রাবুল আলমিন যেন ইসলামিক কিউএনএ উইথ একরা প্রোগ্রামকে কবুল মঞ্জুর করেন এবং এই প্রোগ্রামটি যেন আমাদের সকলের জন্য না জাতের ওসিরা সাব্যস্ত হয় আমাদের জন্য আখেরাতের উত্তম পাথে অবেচিত হয় আল্লাহ মামিনব আলমিন সম্মানিত দর্শক শ্রোতা আমি আজকে একটা বিষয় বেছে নিয়েছি কয়েক সেকেন্ড আগেই এই বিষয়টি মনের মধ্যে এসেছে যে একজন আলিম দিন আইলমে দিনের ধারক এবং বাহক দিনই জ্ঞানের ধারক এবং বাহক আলমুল ওয়াহি কোরআন এবং হাদিসের জ্ঞানের ধারক এবং বাহক যারা استادر فضيلتك علماء كرامر فضيلتك يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين أو كما قال النبي صلى الله عليه وسلم إيش مست علماء كرامر مرجدا فضيلة جقته الله النبي صلى الله عليه وسلم بولتشن جمون زمین باشر جنو যে ফজিলত রয়েছে যে মর্যাদা রয়েছে যে গুরুত্ব রয়েছে অপরিসীম গুরুত্ব ইতিহাসের মধ্যে হাজার হাজার বছর এমনভাবে অতিবাহিত হয়েছে যে মানুষ তারকরাজির মাধ্যমে পথ পেয়েছে রাস্তার দিশা পেয়েছে সঠিক পথের নির্দেশনা পেয়েছে তো ইলামায় রামের একই মর্যাদা আল্লাহ তাহা এত বড় মর্যাদা দান করেছেন আর বিশেষভাবে এই আলোচ্য বিষয়টা এই জন্য বেছেছি যে মাত্র সদ্য আমাদের উস্তাজ আমাদের প্রাণপ্রিয় প্রাণপ্রিয় শিক্ষক আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের ভালোবাসার পাত্র আল্লাহ আকবর হাজার হাজার আলময় কামের উস্তাজ সিলেট দরগাহ মসজিদের প্রধান খতিব শাহজলাল রহমতুল্লাহ আলহিহ মাজার সংলগ্ন দরগাহ মসজিদের প্রধান খতিব হজরত শাহজলাল রহমতুল্লাহ আলহী সিলেটের মাজার সংলগ্ন দেশের শীর্ষ দিনী মাদ্রাসা জামায়া কাসিমুল আলুম দরগাহে শাহজালাল রহমতুল্লাহি আলহির প্রধান মোহতামিম প্রধান ব্যক্তিত্ব প্রধান মুফতি প্রধান শেখুল হাদিস হাজার হাজার আলম একরামের উস্তাজ আমাদের খাস এবং বিশেষ উস্তাজ এবং আমার বিশেষ প্রাণপ্রিয় এক উস্তাজ ভালোবাসার পাত্র এবং যার মোহাব্বত আমরা লালন করে আসছি একেবারে ছোটোবেলা থেকে সেই মহান ব্যক্তিত্ব হজরত মৌলানা মুফতি মাহবুল হক সাহেব বাড়ি হুজুর রহমতুল্লাহ আলী ইন্তকাল করেছেন আপনারা শুনেছেন তার ঐতিহাসিক জানাজা শাহিদ গামে দানে সিলেটে হয়েছে তো লক্ষ লক্ষ মানুষের সমাগম একথার প্রমাণ করে দিয়েছে যে তিনি আল্লাহর কাছে কতটুকু মকবুল ছিলেন এবং মানুষের হৃদয়ে তার কত বড় অবস্থান ছিল কত বড় মাকাম ছিল এবং তিনি কালা কালা রসুল্লাহি সাল আলি সাল্লামের দার্সের মধ্যে তার দরগা মাদ্রেসাই মনে হয় একান্ন বায়ান্ন বছরের দীর্ঘ সময় কাল অতিবাহিত করেছেন অর্ধ শতাব্দী কালের চেয়েও বেশি সময় তিনি শুধু দরগা মাদ্রাসায় অতিবাহিত করেছেন আর হাদিস পড়িয়েছেন হাদিসের শীর্ষ উস্তাদ ছিলেন এরপরে তিনি শেখুল হাদিস হয়েছেন আল্লাহ কিন্তু এরপরে শেষ দিকে তিনি জাতীয় ইস্যু আন্তর্জাতিক অনেকগুলো ইস্যুতে তিনি পুরো উম্মাহর নেতৃত্ব দিয়েছেন এবং তার ব্যক্তিত্ব মহান ব্যক্তিত্ব উম্মতের ঐক্যের জন্য কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে গিয়েছিল যখন দেখা গেছে যে সবগুলো পার্টির নাম দিলেও পরিপূর্ণ ঐক্যের সুফল আমরা লাভ করতে পারবো না তখন শেখ মুহিবুল হক গাছ গাছবাড়ি হুজুর ওনার নামটাই ঐক্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে গেছে ওনার নাম ব্যবহারের মাধ্যমে সিলেটের স্মরণকালের সবচেয়ে বড় প্রতিবাদ সভা হয়েছে আল্লাহর নবী সাল আলিউসাল্লামের বিরুদ্ধে যখন দুশ্মনেরা কার্টুন ছেপেছিল ওই দেশের বিরুদ্ধে ওই নবীজির বিরুদ্ধে যে গোস্তাখি এবং ধৃষ্টতা প্রদর্শন করা হয়েছিল কুরুচিপূর্ণ কার্টুন ছাপা হয়েছিল ওই দেশের বিরুদ্ধে কার্টুন ছাপার বিরুদ্ধে এবং আল্লাহর নবীর ভালোবাসায় সিক্ত হয়ে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ ইতিহাসের নজিরবিহীন একটা প্রতিবাদ সভা উপহার দিয়েছিলেন তা হয়েছিল শেখ গাছবাড়ি হুজুর রহমতুল্লাহ আলিহির নাম নামে কোন দল এবং পার্টির নাম না নিয়ে সকলের ঐক্যের কেন্দ্রবিন্দুতে এই একজন ব্যক্তিত্ব পরিণত হয়েছিলেন বড় কথা হলো যে আল্লাহর এই বান্দা প্রথমে তিনি সোহানুল্লাহ কানাইকার দার আলুমে পড়াশোনা করেছেন এরপরে রানাপিং মাদ্রাসায় পড়াশোনা করেছেন হাজরত মোয়ানমুশাহিদ বা বাইমপুরি রহমতুল্লাহ আলী একদিকে আর শেখ শেখ আলী সাহেব শেখ চক্রিয়া বা শেখ চৌগরী রহমতুল্লাহ আলী শেখ তৈপুরি রহমতুল্লাহ আলী এরপরে হাটহাজারিতে গেছেন তো হাটহাজারী মাদ্রাসা দেশের শীর্ষ সবচেয়ে বড় মাদ্রাসা তখনকার সময়ের সব বড় বড় আলম আলমা যুগ বিখ্যাত যুগশ্রেষ্ঠ এলামায়করাম সকল আখাবির এবং পূর্বসুরি শ্রেষ্ঠ যারা ব্যক্তিত্ব ছিলেন হাটাঝারি মাদ্রাসায় তাদের সবাইকে হজরত গাছপাড়ী হুজুর রহমতুল্লাহ আলী পেয়ে গেছেন সুবহানুল্লাহ আল্লাহ মাহমুদ শফি সাহেব থেকেও যারা বড় তাঁরাও তার তাঁর উস্তাদ এরপরে তিনি আল্লাহ সিলেটে যাওয়ার পর তিনি দর্গাপুর মাদ্রাসায় শিক্ষকতা আরম্ভ করেন আর এরপরে দরগাহ মাদ্রাসায় এসেছেন সুবাহানুল্লাহ এক দরগাহ থেকে আরেক দরগায় তো দরগাপুর মাদ্রাসায় ছিলেন এরপরে মাসা আল্লাহ হজরত মারানা আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলহি আল্লাহর জিন্দা ওলাই ছিলেন নিঃসন্দেহে আল্লাহর মকবুল বলেই ছিলেন এবং আল্লাহর আশকে তার অন্তর্জগৎ পরিপূর্ণ ছিল আল্লাহর মায়ার বন্দা এবং স্পেশিয়াল একজন আল্লাহর মকবুল এবং গ্রহণযোগ্য বন্দা ছিলেন এবং লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন ছিলেন হাজরত মারানা আকবর আলী সাহেব দরগার ইমাম সাহেব হুজুর রহমতুল্লাহ আলহি যার জানা যায় হতো কত লক্ষ মানুষ যে হয়েছে এবং যিনি ষাট বছর দরগাহ মসজিদের ইমাম ছিলেন সেই হজরত মান আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলীহির তত্ত্বাবধানে তার পরশে মৌলানা মুফতি মাহিবুল হক গাজপাড়ি হুজুর রহমতুল্লাহ আলীহির এই একান্ন বছর অর্ধ কালের চেয়েও বেশি সময় বরং হুজুর যতদিন জীবন জীবিত ছিলেন কিছুদিন আগে হজরতের ইন্তেকাল কয়েক বছর আগে হয়েছে তো এই কাল প্রায় হজরত দরগার ইমাম সাহেব হুজুর রহমতুল্লাহ আলহির সান্নিধ্য তিনি পেয়েছেন হাজরত শেখে কৌড়িয়া হাজরত শেখে চৌধুরী এবং দেশের শীর্ষ রাম সকলের সান্নিধ্যে তিনি ছিলেন এবং দেশ বিদেশের অসংখ্য গণিত বুজুরগান দিন ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে বিশ্ব বিশ্বের বিভিন্ন দেশ থেকে যত বড় বড় উলিয়া এক রাম বুজুরগান দিন আল্লাহ আলাগুন এসেছেন সকলের নিকট সান্নিধ্যে অবস্থান তিনি করেছেন আর নিজেও মকবুলিয়ত এবং গ্রহণযোগ্যতা উপযুক্ততা গ্রহণযোগ্যতা গ্রহণযোগ্যতার মাপকাঠিতে এত শীর্ষে আরোহণ করেছিলেন যে তিনি প্রবাদ তুল্য এক ব্যক্তিত্ব কিংবদন্তি তুল্য একজন মুরব্বী এবং অসংখ্য অগণিত মানুষের ভালোবাসার পাত্র হাজার হাজার আলম এক রামের উস্তাজ এই যে একটা লেভেলে তিনি পৌঁছেছিলেন তার জানাজা যে সুখার্থ জনসমুদ্র আল্লাহ একটা প্রমাণ দিয়েছে যে তিনি কোন লেভেলের আলমে দিন ছিলেন কোন পর্যায়ের গ্রহণযোগ্যতা তার অর্জিত হয়েছিল আর কিভাবে তার দ্বারা দিনের খেদমত হয়েছিল তিনি হেজরত মানা মোহিবুল হক সাহেব গাজপাড়ি হজুর রহমতুল্লাহ আলীহী আল্লাহ তালা হজরতের দারাজাত বলন্দ করে দিন উনিশশো ছিয়াশি ইংরেজির শুরুতেই আমি দুর্গা মাদ্রাসায় ভর্তি হয়ে প্রথম সবক এলম নাহ এবং শারফ মিয়াতে আমিল আরবী গ্রামারের যে আরবী শব্দের গ্রামার আলাদা এটাকে আইল সরফ বলা হয় আর আরবি বাক্যের গ্রামার আলাদা এটাকে আইল নাহ বলা হয় তো এলম নাহর প্রথম কিতাব তারকিবের প্রথম কিতাব সেই এবং হেবং আতে আমিল আমার মতো এক অধমের পড়বার সুযোগ হয়েছে এবং আশ্চর্যের বিষয় আমি এরপরে দারাল এলুম করাচিতে চলে গেলাম সেখানে দীর্ঘ নয় বছর অতিবাহিত করার পর আমি যখন ফেরত যাই তো দর্গার ইমাম সাহেব হজরত মান আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি আমাকে প্রথম সাক্ষাতেই বললেন অন্য কোথাও আয়াদা করবা না দুর্গা মাদুর পড়াতে হবে প্রথম সাক্ষাতেই তো আমাকে অল্প দিনের মধ্যে দুর্গা মাদ্রাসা হজরত ইমাম আকবর আলী সাহেব রাহমতুল্লাহে আ অলি এ কামিল আরফ ছিলেন তিনি আমাকে নিয়োগ দিলেন এটা আমার জন্য পরম সৌভাগ্যের ব্যাপার এরপরে আমাকে যে দুর্গা মাদা পড়ানোর সুযোগ দেওয়া হলো তো ওই গাছপাড়ি হুজুর রহমতুল্লাহ আলীর কাছে যে কিতাব প্রথমে পড়েছিলাম দুর্গায় আসার পর সে এলমুন নাহ এবং সরহামিয়াতে আমিল আমার নিসাবের মধ্যে দেওয়া হলো কিন্তু আশ্চর্যের বিষয় কতদিন পড়ানোর পর দেখা যায় একদিন গেছি আমি ক্লাসে পড়াতে গিয়ে দেখি হজরত গাছপাড়ি হুজুর রহমতুল্লাহ আলীহি হজরত মানা মাহিবুল হক সাহেব তিনি নিজে বসা পাশে আরেকটা সিট বসিয়ে তিনি বসা তা আমি দেখেই ভেবেছি যে আজকে তিনি আমার পড়ান ওটা সরাসরি দেখবেন এটা কিন্তু বড়দের মধ্যে অভ্যাস ছিল যে নতুন মুদারিস যারা নতুন যারা পড়ান তাদের তো আমার তো এখন কম্পন আরম্ভ হয়ে গেছে যে হুজুরের সামনে এতগুলি ছাত্রদেরকে আমি কিভাবে সবক পড়াবো আমার জন্য তো এটা কঠিন ব্যাপার তো আমি কিছু একটা বোঝাই এরপরে উস্তাজ মুফতি আবুল কালাম জাকারিয়া হেজরত মানাম মুফতি মাহবুল হক সাহেব গাছবাড়ি হুজুর রহমতুল্লাহ আলহি তিনি ছাত্রদেরকে জিজ্ঞাসা করেছেন তোমরা কী বুঝেছ বলো এটা তো হুজুরের কথা তুমি কি বুঝতে পেরেছো এবং তোমরা কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে বলো এটা কী বুঝেছ তুমি তো এ আমি একটা বক্তব্য আমি রাখি এবং হুজুর আবার প্রশ্ন ছাত্রদেরকে জিজ্ঞাসা করেন এভাবে তিনি আমাকে একটু ইঙ্গিত দিলেন যে না শুধু পড়াইয়া পড়াইয়া অধ্যাপনা করে তুমি চলে যেও না মাঝখান থেকে আবার জিজ্ঞাসা করা উচিত যে ছাত্ররা বুঝতে পেরেছে কি না এবং জিজ্ঞাসা করা উচিত তো যাই হোক আল্লাহ তাহলা আমাকে আমি কীভাবে যে ওই দিন পড়ানো আমার পক্ষে সম্ভব হয়েছে কেন সবচেয়ে বেশি ভয় যে ওস্তাদের অন্তরে ছিল এবং যাকে দেখলেই যার রব এবং আত্মসম্মান যার আত্মসম্মানের প্রভাব এবং যার রব আমার অন্তরে একেবারে পড়ে যেত এমন উস্তাদের উপস্থিতিতে আমাকে এই দিন পুরো এক ঘন্টার সবক আমাকে পড়াতে হয়েছিল আল্লাহ রবুল্লা আলমিন হেজরতের দারাজা বুলন্দ করে দিন হজরত ময়ানা মুফতি মহিবুল হক সাহেব গাছবাড়ি হজুর রহমতুল্লাহ আলহি একজন অসাধারণ যোগ্যতায় বলিয়ান আলমেদিন ছিলেন অসাধারণ যোগ্যতায় বলিয়ান আলমেদিন ছিলেন আমি তার কিতাব চা চাওয়া কিতাব মোতালাহা করা কিতাব অধ্যয়ন করার অবস্থা আমি দেখেছি তিনি তার নিজের কাপড়ের কোনো খেয়াল রাখতেন না মাদ্রাসা আরম্ভ হয়ে গেছে ওই ফজরের পর থেকে লাইব্রেরিতে গিয়ে মাদ্রাসার যে লাইব্রেরি রয়েছে বিশাল গ্রন্থাগার সেই মাদ্রাসার গ্রন্থাগার এবং লাইব্রেরিতে দুর্গা মাদ্রাসার তিনি চলে যেতেন আর যাওয়ার পর আমি দেখতাম শুধু গেঞ্জি পরা এবং লুঙ্গি পরা হয়তো টুপিও মাথায় নেই কিন্তু কিতাবের মধ্যে একেবারে ডুবে যেতেন সুবাহ আল্লাহ এত কঠিন কিতাবাদি কিন্তু এই কঠিন আরবি কিতাবগুলো পড়ার সময় বোঝা যেত তিনি যে স্টাডি করছেন যে উনি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না উনি এই কিতাবের ইমের মধ্যে ডুবে গেছেন আমাদের তো সবচেয়ে বড় হিমশিম খেতে হয় প্রথমে বুঝতে মানে কঠিন আরবি কিতাব যদি হয় তাহলে ওগুলো পড়তে আমাদের আমরা কিতাব বুঝতে পারছি কিনা মর্ম উদ্ধার করতে পারছি কিনা না হজুর বুঝতে যে কোনো অসুবিধা হচ্ছে না সেটা তার চেহারা দেখলেই অনুমান করা যেত যেত যে তিনি কিতাবের মধ্যে ডুবে আছেন এবং মানে উনি অনেক বেশি মোতালা করছেন পরিমাণে অনেক অধিক মোতালা করছেন এবং তার অর্থের মধ্যে মর্মের মধ্যে বিষয়বস্তুর মধ্যে তিনি ডুবে আছেন তিনি বুঝতে কোনো অসুবিধা তো হচ্ছেই না কঠিন থেকে কঠিন কিতাবাদি পড়ছেন তো আমি ভাবতাম যে এত বেশি কিতাবে তিনি নিমগ্ন থাকতেন মোতালা করতেন আর তার কথা বলা দ্বারা এবং কঠিন কঠিন প্রশ্নের মাধ্যমে জটিল প্রশ্নের মাধ্যমে এই কথাগুলো স্পষ্ট হতো যে তিনি কত বড় মাপের আলিমে দিন ছিলেন সুফহান আল্লাহ আজিম আমি মনে করি দার্সেন এজামির জটিল কিতাবাদি জটিল গ্রন্থসমূহের জটিল এবং কঠিন কিতাবাদি যেগুলোকে মনে করা হয় যেগুলো পড়ানো সবার পক্ষে সাহস হয় না এই ধরনের কিতাবাদি থেকে আরম্ভ করে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা কিতাবের উপর হাতে গুণা দেশ বিখ্যাত যে কয়েকজন মাহের বিশেষজ্ঞ এবং জটিল কিতাবাদি যাদের জন্য সহজ এই লেভেলের যে সমস্ত কয়েকজন আলিম ছিলেন এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ এবং যুগবিখ্যাত একজন আলিমে দিন ছিলেন এই ধরনের দর্শনে জামাদির দার্সেনে জামির সমূহ কিতাবাদির এবং জটিল কিতাবাদের উত্তম মুদার্রিস বেস্ট মুদার্রিস এবং ভালো সুবহানুল্লাহ শিক্ষক আমি মনে করি খুঁজে পাওয়া এখন তার মতো অনেক মুশকিল হবে আগে থেকেই অনেক কমে গেছেন কঠিন কিতাবাদী জটিল কিতাবাদির উস্তাদ এবং শিক্ষক খুঁজে পাওয়া মুশকিল কিন্তু হযরত মৌলা মাহাবুল হক শেখ গাছবাড়ি রাহমতুল্লাহ আলেহি দুর্গা মাদ্র পড়িয়েছেন তার কিতাবাদি এবং প্রশ্ন তিনি পরিদর্শনে যেতেন বিভিন্ন মাদ্রাসায় যে কোনো কিতাব যে কোনো জায়গা থেকে এমনভাবে প্রশ্ন করতেন এর দ্বারা বোঝা যেত যে এলিম তার হাজির ছিল এলম তার সব মুখস্থ ছিল সব তার ঝুঁকের সামনে ছিল এবং তিনি এলম থেকে দূরে ছিলেন না তিনি এতগুলো মাহফিল শেষ পর্যায়ে করেছেন এতগুলো দাওয়াতে তিনি অংশগ্রহণ করেছেন শেষ পর্যায়ে আল্লাহ তারা ওনাকে দিনের বহুমুখী দিনে খেদমত তার দ্বারা নিয়েছেন এই জন্য দিনের যে কোনো অঙ্গনে মানুষ কাজ করেছে কেউ জনপ্রতিনিধি হয়েছে কেউ নির্বাচন করেছে কেউ কোনো সংগঠন করেছে কেউ কোনো গ্রন্থাগার করেছে কেউ কোনো অন্য যে যেকোনো ময়দানে কাজ করেছে মাদ্রাসার অঙ্গনে হোক বা না হোক বা মাদ্রাসা করেছে ডিফারেন্ট অ্যাঙ্গেলে ডিফারেন্ট আঙ্গিকে কোনো কাজ করছে প্রত্যেকটা দিনই কাজের নেতৃত্ব তিনি দিয়েছেন এবং আল্লাহ প্রতিটি দিনী কাজের গুরুত্ব মর্মে মর্মে উপলব্ধি করার মতো একটা সক্ষমতা তাকে আল্লাহ তালা দান করেছিলেন সুবাহ আল্লাহ আজিম অনেক সময় হয় শুধু কিতাব নিয়ে যারা ব্যস্ত থাকেন অন্যান্য বহুমুখী দিনে খেদমত তাফসির মাহফিল মাদ্রাসার বার্ষিক মাহফিল এবং কোনো মাদ্রাসার আভ্যন্তরীণ সমস্যা সমাধান একই সময়ে পুরো সুনামগঞ্জ পুরো সিলেটের বিভিন্ন মাদ্রাসা অসংখ্য অগণিত মসজিদ মাদ্রাসার লোকজন আসতেন হজরতের কাছে এবং সমস্যার তিনি সমাধান করে দিতেন তো অসাধারণ নেত্রী পুরুষ ছিলেন এবং দিনী অঙ্গনে তিনি পরিপূর্ণ নেতৃত্ব দিয়েছেন এবং সবার বড় হয় দুনিয়া থেকে বিদায় হয়েছেন আল্লাহ তালা হজরতের

তবে আমার কাছে একটি প্রশ্ন এই যে অনেক সময় দেখা যায় এই যে সবাই তো সাদা কাপড় দিয়ে কাফন দেওয়া হয় কিন্তু কোনো কোনো জায়গায় আবার দেখা যায় একজন জানতে চেয়েছেন যে কালার কাপড় দিয়ে তাফন তাফন করছে ওইটা কি কতটুকু ঠিক হবে গ্রিন কালারের যিনি বলছেন আর কি তো আমি তো মনে করি সাদা কাপড় দিয়েই করতে হবে এখন অন্যান্য কাপড় দিয়ে কাফন দেওয়ার ব্যাপারে পোকাহক রাম কোথাও কোনো মন্তব্য করেছেন বলে আমার চোখে পড়েনি এটা আমাকে একটু তাহিক করতে হবে রিস রিসার্চ করতে হবে আমি কোথাও আমি অন্য রঙ্গের অন্য কালারের কোনো কাপড় দিয়ে নিয়মত্রান্তিকভাবে দেওয়ার একটা প্রচলন নেই কিন্তু যদি মজবুরি হয় অপারগতা হয় সেই হিসাবে আপনি ঘাসও দিতে পারেন এমন সময় কি কাফন ছিল না আল্লাহর নবী সাল্লিশাল্লাম বলেছেন যে তুমি মাথার সাইড তুমি কাপড় দিয়ে ডেকে নাও এবং কাপ পায়ের সাইডে তুমি ঘাস ডেলে দাও তো যে কোনো কাপড় দিয়ে হবে কাফন হয়ে যাবে কিন্তু সর্বশ্রেষ্ঠ রং যেহেতু বলা হয়েছে আল্লাহর নবী সাল্লি সাল্লামের কাছে সবচেয়ে বেশি প্রিয় কালার ছিল সাদা কাপড় এই জন্য শুরু থেকেই সাদা কাপড় দিয়ে কাফন দেওয়া হচ্ছে কারণ আল্লাহর নবীর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় কালার হলো সাদা কালার এজন্যই এই সুন্নতের উপর আমল চলে আসছে তো সকল মানুষ দুনিয়ার পর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত কোথাও অন্য কালার দিয়ে কাপ কাঁফন দেওয়া হচ্ছে না এবং নিয়ন্ত্রান্তিকভাবে আল্লাহর নবীর সবচেয়ে পছন্দনীয় কালার যেটা নবীজির পছন্দনীয় সবচেয়ে বেশি পছন্দনীয় কালার যে সাদা কাপড় সাদা কালার সেটা ব্যবহৃত হয়ে আসছে তো এর উপরে আমল হওয়া উচিত এবং অন্য কালার দিয়ে দেওয়াটা মকরুহ কি না এই ব্যাপারে কি কেউ কিছু কোনো কিছু লিখেছেন কি না এখনও পর্যন্ত আমার স্টাডিতে আসেনি আমি অন্তত মোতালা করতে পারিনি এবং আমি যা মোতালে করেছি বা অধ্যয়ন করেছি পড়েছি এটা মোর দিন এনাফ না আরও পড়ার দরকার আছে কেউ দাবি করতে পারবে না যে আমি সব পড়ে নিয়েছি তো অনেক আর ইমাম মালিক রহমেদুল্লাহ আলীর কাছে চল্লিশটি প্রশ্ন করা হয়েছে সাঁত্রিশটি প্রশ্নের উত্তরে চল্লিশের মধ্যে সাঁত্রিশটি থার্টি সেভেন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন লা আদরি আমি জানি না এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলীহির একটা কৌল এবং উক্তি সিরিয়ার এক শেখ আমাকে শুনিয়েছেন ইমাম মালিক রহমতুল্লা আলী বলছেন যে তোমরা লা আদরি বলাটা শিখো আমি জানি না এই কথাটা বলা শিখো তো আমিও বলবো যে এই মাস আলা নিয়ে অন্য কালারের কাফন নিয়ে রীতিমতো নিয়মতান্ত্রিকভাবে তাহিক করার আর রিসার্চ করার গবেষণা করার আজ পর্যন্ত তেমন সুযোগ হয়ে ওঠেনি আমার জাজাকুমুল্লাহ খেরন শুক্রান ইনশাল্লাহ জাজাকুমুল্লাহ খেরন মাসাল্লাহ ছিলেন এখন আমার মনে হয় যে চলে গিয়েছেন আবারও ইনশালা আপনারা আসবেন আপনাদের প্রশ্নগুলি অনেক গুরুত্বপূর্ণ আচ্ছা আর একটি প্রশ্ন একদিন জানতে চেয়েছিলেন অনেক সময় দেখা যায় অনেক জায়গায় আপনার কাছে তো অনেক প্রশ্ন অলরেডি থাকে সব সময় আমি দেখেছি যে অনেক অনেক প্রশ্ন আপনারা আপনি মনেও রাখেন নিজেও করেন আবার অনেক প্রশ্ন থাকেও অনেকে অনেক সময় তো অনেক জায়গায় অনেকেই জানতে চান জানতে চান এগুলি এগুলি কি বক্সের এখন তো সাধারণত আমরা দেখছি মানে খবর তো একটা বগলি খবর বলা হয় একটি এই যে বক্স খবর বলা হয় কিন্তু এক দেখলাম এই যে বক্স যে একটা সুযোগ বক্স এই বক্স দিয়ে এখানে তো অন্যান্য সুযোগও আছে কিন্তু বক্সে পুরাটা বক্স দিয়ে এই খবর দেওয়া আছে ওইটা কতটুকু ঠিক হবে আসল হলো কবর সম্পর্কে যতটুকু আল্লাহ তালা পড়াশোনার তৌফিক দান করেছেন এটা হলো হেফাজত আনিস সাবা এ লাশকে ব্যহরমতি থেকে সম্পূর্ণরূপে বাঁচানো এবং এর জন্য সঠিক পন্থায় এমনভাবে কবর দেয়া যে লাশের কোনো দুর্গন্ধ যাতে পরিবেশকে নষ্ট না করে লাশের ব্যহরমতি কোনো জীবজন্তু বা কোনো হিংস্র প্রাণী যাতে করতে না পারে এবং লাশের কোনোভাবেই যাতে ব্যহরমতি না হয় এজন্য দুই ধরনের কবর একটা সিন্ধুকী কবর আর একটা বগলি কবর আমাদের দেশে সিন্ধুকি কবরই চলে কারণ বগলি কবরের উপযোগী মাটি আমাদের দেশের না কারণ যে বগলি কবর নাম্বার ওয়ান সবচেয়ে উত্তম মানে পুরো গর্ত খননের পর সাইড দিয়ে শুধু লাশ রাখার জন্য আলাদা একটা যেভাবে ম্যাক্সিমাম এই দেশে রাখা হয় এবং এই দেশে সাইডে রাখা হয় তো পুরো কবরের মূল যেটা গর্ত এটা খালি হয়ে গেল প্রায় আর লাশ রাখা হলো ওই ভেতরের অংশে তো যেখানে মাটি ভেঙ্গে পড়ে না মাটিটা একটু শক্ত সেই সমস্ত জায়গায় শক্ত মাটির যে সমস্ত দেশ মানে লাশের উপর পুরো ধসে পড়ে গিয়ে ফুলি মাটিটা সম্পূর্ণরূপে লাশের উপর পড়ে গিয়ে বড় ধরনের কোনো লাশের ব্যবহার হবে না এই ধরনের এলাকায় এই ধরনের এই বগলি কবরটাই উত্তম কিন্তু আমাদের বাংলাদেশের পরিবেশের মতো অনুযায়ী সিন্ধুকি কবর উত্তম আর এটাও আবার অনেকে খবর করেন কি খুব কম জায়গা গর্ত করার পর উপরে বাঁশ ইত্যাদি রেখে দেন তো এখন হয় কি একটু পরপরই দেখবেন পুরো দশে পড়ে যায় কিছুদিন পরে তো দেখা যায় গর্ত হয়ে আছে সবগুলো খবর তো এই পদ্ধতিও ঠিক না কারণ ওনাদের ভুলটা হলো কি যে আরও অনেক নিচে গিয়ে এরপরে শক্ত বাঁশ বা লাকড়ি ইত্যাদি দিয়ে পুরো জায়গাটা কাভার করার পর এরপর যদি আপনি লাকড়ি দেন তো পুরো খবর ধসে পড়ে না ধসে পড়ে না এবং আরেকটু সাইজে একটু বড় ইত্যাদি হয় না তো এটাও খুব জরুরি একটা বিষয় জরুরি একটা বিষয় তো কিন্তু কোথাও যদি মাঠিভাবে দোষে পড়ার সম্ভাবনা বেশি থাকে আর সেখানে যদি পুরো লাখড়ি দিয়ে বক্স তৈরি করে নেওয়া হয় আমি মনে করি কবরের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা এখানে ব্যাহত হচ্ছে না বরং কবরের লক্ষ্য উদ্দেশ্য আরও ভালোভাবে পরিপূর্ণ হচ্ছে এবং আরও সুন্দরভাবে কবরের যে একটা খালি জায়গা থাকা উচিত এবং দশে না পড়ার সম্ভাবনা কারণ দোষে পড়াটা সাইড থেকেও হতে পারে শুধু উপর থেকে নয় তো সাইড থেকে দশে পড়ার সম্ভাবনাটাও কমে আসে এবং লাস্টার জায়গা আর কিছু জায়গা অন্তত খালি এখানে থেকে যায় এটা হবে বেশি উত্তম বেশি বেস্ট একটা পদ্ধতি হবে যদি কোথাও মাটির অবস্থা ভালো না থাকে আমরা দেখি এই মুহূর্তে প্রশ্ন কে নিয়ে আসছেন হ্যালো কালার সালাম আলাইকুম আমার একটা প্রশ্ন আসিল আমি জানি যে এই দরগার মাদ্রাসা একটা উন্নত মানের এবং ভালো রেজাল্ট করে এটা আমাদের সবারই জানা আছে কিন্তু এর পরে আমার প্রশ্নটা হইলো এইখানে যে দরগা কেন্দ্রিক যে বেদাতগুলা হয় শিরিক হয় এইগুলা সবাই জানে কিন্তু মাদ্রাসার যে এখানে কিছু করণীয় নাই কি বা এই সম্বন্ধে কোনো ভূমিকা আছে কি তাদের চোখের সামনে এইসব কিছু হচ্ছে মহিলাদের নামাজের জায়গায় এমন ভাবে করা হয়েছে একবারে সুজা এই দরকার নিতে মানে খবরকে সামনে রেখে তারা চিন্তা করতেছে এটা এইটা কত যুক্তিসঙ্গত বা তাদের আলিমদের তো ভূমিকা তো আছে কিন্তু বিশেষ করিয়া দরকার যে মাদ্রাসা তাদের কোনো করণীয় নাই আচ্ছা আর কোনো প্রশ্ন আছে আপনার আচ্ছা আসলে আমি বলবো আমি আপনাকে যে জিনিসটা বলবো এই ব্যাপারে এটা হলো ব্যক্তিগতভাবে জানবার বিষয় অনেকগুলো বিষয় আছে যে আমরা অনিয়ারে এগুলো নিয়ে আলোচনা করা থেকে বিরত থাকা উচিত দরগাহ মাদ্রাসার কর্তৃপক্ষ এবং দরগাহ কর্তৃপক্ষ সম্পূর্ণ আলাদা আলাদা পৃথক পৃথক দুই কর্তৃপক্ষ দরগাহ কর্তৃপক্ষ তারা পৃথক মাদ্রাসা কর্তৃপক্ষ তারা পৃথক মাদ্রাসা হক এবং হাক্কাহানিয়তের উপর সব শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত প্রতিষ্ঠিত এবং মাদ্রাসা তার দায় দায়িত্ব দিনই দায়িত্ব সর্বযুগে যে দিনই দায়িত্ব যতটুকু পালন করার মাদ্রাসা নিয়মিতভাবে পালন করে আসছে এ ব্যাপারে আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে আমার সঙ্গে অন্তত ব্যক্তিগতভাবেও আলাপ করে আপনি জানতে পারবেন কারণ আমি উনিশশো ছিয়াশি ইংরেজির শেষ দিকে এসে দর্গা মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম আর ওই উনিশশো ছিয়াশি ইংরেজি থেকে আরম্ভ করে আজ পর্যন্ত এত দীর্ঘ সময় ধরে এই মহান প্রতিষ্ঠানের সাথে এই মাদ্রাসার বাণী প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা যিনি হজরত মহানা আকবর আলী সাহেব রহমতুল্লা আলী সম্পর্কে আমার সব কিছু জানা আছে এবং এত লম্বা সময় হজরতকে পেয়েছি ইনতে পর্যন্ত সম্পর্ক আমাদের অব্যাহত ছিল আর এই মাদ্রাসার দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে ঐলামায় তৈরি ঐলামায় কারাম তৈরির ব্যাপারে এই মাদ্রাসার যে ভূমিকা সেটা কোনোভাবেই কম নয় এবং কোন বিষয়ে এই মাদ্রাসা তার দায়িত্ব পালনে কোনোভাবেই অবহেলা করেনি কিন্তু সব কাজ নিয়মতান্ত্রিকভাবে হেকমত সহকারে সুকৌশলে সব কিছু করতে হয় এবং আল্লাহ তালা সাধ্যের উপরে কাউকে কিছু করার জন্য বাধ্য করেননি আল্লাহ তালা আপনি যেভাবে অনেক গুনাহের কাজ আছে বন্ধ করতে পারছেন না গুনাহের কাজ চলছে আপনি পারছেন না আমি পারছি না কিন্তু এগুলো অব্যাহত রয়েছে কিন্তু এর বিরুদ্ধে হয়তো আমরা মুখ দিয়েও বলেছি কলম দিয়েও লেখেছি এবং আমাদের প্রভাব যা যা যে প্রভাব প্রতিপত্তি আমাদের ব্যবহার করা উচিত সেটাও আমরা হয়তো করেছি কিন্তু কে কতটুকু করেছে এটা হয়তো অনেকের জানা নেই তো মাদ্রাসার ভূমিকা কি মাদ্রাসা দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে শরিয়া বিরোধী কার্যক্রমের বিরোধিতার ব্যাপারে মাদ্রাসা কি কতটুকু কি পরিমাণ ভূমিকা পালন করেছে এর বিশাল বড়ো একটা ইতিহাসও রয়েছে আমি মনে করব এই ব্যাপারে আপনার আপনাদের জানার প্রয়োজন তবে দরগাম মাদ্রাসা সম্পর্কে আমি এতটুকু বলবো যে এই জামায়া কাসিমুল ইলুম দর্গা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলীহী পরিপূর্ণ সুন্নতের অনুসারী সম্পূর্ণ মুক্ত এবং হাক্কানি আলামায় কারাম রব্বানি আলামায় কারাম সুন্নতের পরিপূর্ণ অনুসারী আল্লাহ আলাগুনের দ্বারা পরিচালিত এবং সঠিকভাবে হযরাত ইলামায় দেওবন্দ যারা রয়েছেন তাদের আদর্শে অনুপ্রাণিত এবং আলামদের আকাবির বুজুরগান দিন পুর্বশুরি আল্লাহ ওয়ালা যারা অতিবাহিত হয়েছেন নির্বর যেমন হজরত শেখুল ইসলাম হসেন রহমদ মদনি রহমতুল্লা আলয়ী হজরত হকিম মিল্লত মুজাদ মিল্ল মৌলাশলি ধবী রহমতুল্লাহ আলি আলাম হকিমুল ইসলাম আল্ কারু তৈব সাহেব রহমতুল্লাহি হজরত হজরতলাম স্যাদ মদনী সাহেব রহমতল্লা আলহি এই সমস্ত বুজুরগান দিন অলিয়ায় করাম এবং দেশ বিখত নির যোগ্য আলামায়াম মুফতি শফী রহমতুল্লাহ আলহির ইশারায় ইগিতে بکتو، پردھان مفتی مفتی آزم تفسر معرف ال قرآن رائٹر مفتی تقی عثمانی صاحب آبا حضرت علامہ مفتی آزم مفتی محمد شفی رحمۃ اللہ علیہ جن تفسر معرف ال قرآن شراب جگت بخت تفسیر لکھے ہیں تا تین درگار امام صاحب رحمۃ اللہ علیحر خاص اصطاز چلینفتی محمد شفی رحمۃ اللہ علیہ انگیتے تر شیشیہ شاگرد درگا مسجد امام حضرت مورن اکبر علی صاحب رحمۃ اللہ علیہ درگا مدرسہ پرشا کرین سمحان اللہ عظیم আর এরপরে হযরত মুফতি শবির আহমেদুল্লাহ আলী বলছিলেন যে হা মাদ্রাসা কায়েম করলো ইনশাল্লাহ বরকত মহসুস হঙ্গি এখানে মাদ্রাসা তুমি শুধু মসজিদের ইমামতি করছো হে বড়ো মসজিদের এখানে একটা মাদ্রাসা কায়েম হয়ে করো ইনশাল্লাহ এর বরকত তুমি অনুভব করতে পারবে তো আলহামদুলিল্লাহ আর্থিক দিক দিয়েও ওই মাদ্রাসা অন্যান্য মাদ্রাসার তুলনায় অনেকটা ভালো অবস্থানে সব সবসময় ছিল এবং এখনও আছে আলহামদুলিল্লাহ এবং এই মাদ্রাসা থেকে অনেক বড়ো বড়ো আলমায়করাম যুগ্মলময় বিগ বিজ্ঞ আলমায়করাম শুরু থেকে তৈরি হয়ে আসছেন এবং গুণগত মান বিচারে দরগা মাদ্রাসাকে আমরা একটা অতুলনীয় এবং সিলেটের মধ্যে শ্রেষ্ঠ উত্তম এবং শ্রেষ্ঠ মাদ্রাসা হিসাবে আমরা বিবেচনা করতে পারি এই বছর আমি দেখলাম দরগা মাদ্রাসার যে রেজাল্ট এসেছে ওই রেজাল্টটা অসাধারণ তবে অতীত ইতিহাস সব কিছু এখানে টিভিতে বলা এটা সমীচীন হবে না অনিয়ারে বলার সমীচীন হবে না আমাদের এখানে কোনো কোনো বিষয় আছে এই বিষয়গুলোতে পক্ষ প্রতিপক্ষ না থাকলে কিন্তু কথা বলা যায় না এটাও আপনাদের আমাদের একটা ইঙ্গিত বহু আমি কথা বলছি তো এখানে হয়ে কোনো কথা বলার সুযোগ নেই অনেক কিছু আছে তবে এই মাদ্রাসাকে আমরা আমাদের ভালোবাসার পাত্র আমরা মনে করি এবং এই মাদ্রাসায় যারা পড়াশোনা করেছেন আমি নিজেও দীর্ঘ ছয় বছর আমি মানে পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ উনিশশো তিরানব্বই ইংরেজির শুরুতে বিশ্ববিখ্যাত দারুল আলুম করাচিতে জওয়ার আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন এরপরে সেখানে নয় বছর অতিবাহিত হয়েছে সেখানে ছয় বছর শিক্ষার্থী হিসাবে তিন বছর উস্তাদ হিসাবে লেকচারার হিসাবে আল্লাহ তালা এই হান্ড্রেড একোডের মাদ্রাসা এবং বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান দারুল আলুম করাচিতে অবস্থানের পর আমি যখন নয় বছর পর ফেরত যাই তো দ্বিতীয় দিনই যাওয়ার পরের দিনই আমি দরগার ইমাম সাহেব হজরত মানা আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলী আমার খাস উস্তাদ এবং আমাকে যে ভালোবাসা এবং স্নেহ দিয়েছেন সেটাকে আমি আখরাতের জন্য একটা বড় পুঁজি মনে করি এবং নাজাহাতের একটা ওসিলা মনে করি সেই হজরত মোহান আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলী প্রথম সাক্ষাতেই বললেন যে অন্য কোথাও ওয়াদা করব না তো আমি ঢাকা চট্টগ্রাম থেকে অনেক অফার কিন্তু আমি ওয়াদা করিনি আল্লাহ তালা যেন হজরত এরপরে সেখানে পড়ানোর সুযোগ হয়েছে এরপর আমার লন্ডন আসা হয়ে যায় তো এই স্মৃতিগুলো আপনার প্রশ্নের আলোকে আমি বলে ফেললাম জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ সম্মানিত বাংলাদেশ আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি নিয়ে আসছেন যেহেতু ছোট্ট একটি বিরতি হচ্ছে বিরতির পর আবার যখন ফেরত আসবো আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা

মুসলমানদের জন্য সমগ্র মুসলিম উম্মাহর জন্য ঐলামায়ক রামের অস্তিত্ব আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত আরবিতে একটা কথা আছে মৌতুল আলিমে মৌতুল আলম একজন আলিমের মৃত্যু পুরো একটা জগতের মৃত্যু আল্লাহ আকবর পুরো মুসলিম সমাজের যে কি পরিমাণ ক্ষতি সাধন হয় আর কি পরিমাণ যে সমস্যার সৃষ্টি হয় একজন যোগ্য বিজ্ঞ আলিম যদি কোনো এক এলাকায় প্রভাব সহ থাকতে পারেন তাহলে ওই এলাকার মুসলমানদের যে দীনী অবস্থা সেটা অনেক অনেক গুণ ভালো হয় সেটা আমাদের জন্য একটা পরীক্ষিত কথা তো আমার আব্বাজান পঁয়ষট্টি বছর যাবত মনে হয় হাদিস পড়াচ্ছেন সুফহান আল্লাহ এত পুরাতন প্রবীণ আলিম তো অনেক বড় বড় আলিম বলেন মানে গ্রামের অনেক মানুষ বাইরে গিয়ে গ্রামে এসে বলেন যে আমরা কত বড় নিয়ামত পেয়েছি যে এই গ্রামের অবস্থা দিনই দিক থেকে অনেক ভালো তো এটা ওনার অস্তিত্বের বরকতে সুফহান তো কোনো একটা গ্রামে কোনো একজন বড় আলিম থাকলে ওই এলাকার ওই মহল্লার মুসলমানদের যে সার্বিক অবস্থা সেটা শতগুণ ভালো হয় এমন এলাকা থেকে যে এলাকার মধ্যে এই ধরনের বড় মাপের আলিম না থাকেন সুহান আল্লাহ আসিম তো এক একজন আলিমের অস্তিত্ব আল্লাহর কত বড় নেয়ামত ফাকিহুন ওয়াহেদুন আশাদ্দ আলাশ তানিমিন আলফে আবেদ একজন ফেখা বিশেষজ্ঞ আলিম ইসলামের ইসলামের ডিপ আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার যার ভেতরে আছে মানে কোন কাজের কি বিধান কোন হুকুম কোন আমলের কোন কি হুকুম রয়েছে কোন আমলের কি স্তর রয়েছে এবং আল্লাহ আল্লাহতালার কোন হুকুম এই মুহূর্তে আমার দিকে মনোযোগী কোন হুকুমের উপর আমল করা কোন সময়ে জরুরি এই মুহূর্তে কি করব আমি এটা করব না এটা করবো না এটা করব তিনটে দায়িত্ব আছে তিনটা কাজ আমার সামনে আছে কোনটা এই মুহূর্তে ইসলামের দাবি আল্লাহর হুকুম কোরআন এবং সুন্নাহের দাবি এই কথাটা যিনি বুঝতে পারেন এমন আলিমকে ফাকি আলিম বলা যায় তো একজন ফাকি সম্পর্কে আল্লাহ নবী সাল্লাহ আলহিহিসাল্লাম বলছেন যে শয়তানের বিরোধিতায় শয়তানের মোকাবেলায় একজন ফকীহ আলিম যে আলিমের বিবরণ আমি আপনাদের সামনে এখন তুলে ধরলাম শেখা বিশেষজ্ঞ আলিম ইসলামের ডিপ আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার যার মধ্যে আছে ইসলামের বিধিবিধান সম্পর্কে যিনি বেশি জ্ঞান রাখেন এমন একজন মহান আলিমের একজন আলিম যদি হন তাহলে তিনি শয়তানের বিরোধিতা শয়তানের মোকাবেলা করতে গিয়ে তিনি শুধু আবাদতকারী সাধারণ মুসলমান যদি হয় বালো আবিদ জাহেদ এবাদতকারী এমন হাজার মত্তাকিব পরহেজগার আবাদত গুজার মানুষের তুলনায় একজন ফকির শয়তানের বিরোধিতা করতে বেশি শক্তিশালী সবহানুল্লাহ তো মানে হাজার আবিদকে কে আবাদত মানুষকে আবাদতকারী মানুষ যারা নিরেট এবাদত যাদের মধ্যে আছে পরিপূর্ণ ইসলামিক নলেজ এবং বিশেষজ্ঞ নয় তারা বিশেষজ্ঞতা যাদের মধ্যে নেই ডিপ আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার অফ ইসলাম যাদের মধ্যে নেই তাদের এমন নাই এমন হাজারো মানুষকে শয়তান গুমরাহ করে ফেলতে পারবে পথভ্রষ্ট করে ফেলতে পারবে সঠিক পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারবে কিন্তু একজন ফকিহ যদি হয় তাহলে তাকে গুমরাহ করা তাকে পথভ্রষ্ট করা তাতে তাকে সঠিক পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া শৈতানের পক্ষে সম্ভব নয় অর্থাৎ শৈতানের বিরুদ্ধে চারণ শেতানের মোকাবেলা করার শক্তি একজন ফকিহের মধ্যে অনেক বেশি আর হাজারো গুজার মানুষ কিন্তু তাদেরকে গুমরাহ করে ফেলতে পারবে তাদেরকে বিপদগামী করে ফেলতে পারবে তাদেরকে সঠিক পথ থেকে দূরে সরে নিয়ে যেতে পারবে কি ষড়যন্ত্র করবে কি প্রতারণা করবে কিভাবে দোকা দেবে সেটা তারা বুঝতেই পারবে না তো একজন ফকিহের এই মর্যাদা এরপর সাধারণ মুসলমানেরা সঠিক পথের দিশা পায় না যদি কোনো আলিমের দিক নির্দেশনা তার সামনে না আসে সবহানুল্লাহ তো এই জন্য মানুষ বিপদগামী হয়ে যায় সঠিক আলিম যদি না থাকে তাহলে ভুল পথে মানুষ আমল করবে সে আমল করলেও সেটা অনেক সময় বেদায়ত হয়ে যাবে সেটা আলাগত দিক থেকে মারাত্মক ভ্রান্তি হবে এবং গলত হবে ভুল হবে আর এরপর মানুষকে শেতান অধিক পরিমাণে মানে ভয়ঙ্কর নিয়মে সে গুমরাহ করতে থাকবে তো এই জন্য এক আলিমে দিনের গুরুত্ব মুসলমান সমাজের জন্য মুসলিম সমাজের জন্য কত যে বেশি সেটা আমাদের অনুভব করতে হবে অনুধাবন করতে হবে তারা কোরআন শরীফের মধ্যে বলছেন ফালাউল্লাফর ইফাতন وَلِيُنْظِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ তোমাদের বড় একটি গ্রুপ থেকে মানে বেশি সংখ্যক মানুষের একটি জামায়াত থেকে একটা দল থেকে মানে বেশি পরিমাণ মানুষের একটা গ্রুপ থেকে কিছু সংখ্যক মানুষ কেন বের হয়ে যায় না কেন বের হয়ে আসে না লিয়া ফিদ্দিন বের হয়ে পৃথক হয়ে যায় না মানে কিছু বেশি সংখ্যক মানুষের গ্রুপ থেকে কম সংখ্যক মানুষের একটা দল কেন বের হয়ে যায় না বের হয়ে সফর করে না দিন যাতে দিনের উপর তারা বুধপত্তি অর্জন করবে বিশেষজ্ঞ হবে দিনের উপর মানে দিনের ডিপ আন্ডারস্ট্যান্ডিং জ্ঞান অর্জন করবে ডিপ আন্ডারস্ট্যান্ডিং তাদের নিজেদের মধ্যে তৈরি করবে অর্থাৎ ফেখার জ্ঞান অর্জন করবে হুকুম আহকাম বিধিবিধান এবং মাস আলাম মসাইলের গভীর জ্ঞান তারা অর্জন করবে আল্লাহর কোন হুকুম কোন সময় আমাদের প্রতি মনোযোগী সে ব্যাপারে সঠিক আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার তারা অর্জন করবে এরকম কিছু মানুষ কেন বের হয়ে আসে না অর্থাৎ সবার জন্য বড় আলিমে দিন হওয়া জরুরি নয় সবাইকে আলিম হতে হবে এটা সম্ভব নয় আর এই আয়াতের ইঙ্গি এই আয়াত মানে ডিফারেন্ট ওয়েতে আমাদের প্রতি ইঙ্গিত করছে যে এই সবার পক্ষে আলিম হওয়া সম্ভব নয় এই জন্য আল্লাহ বলছেন বেশি সংখ্যক মানুষ থেকে কম সংখ্যক মানুষ কেন এলমে দিন অর্জনের এলমে দিনের মধ্যে বুৎপত্তি অর্জনের জন্য বিশেষজ্ঞ হওয়ার জন্য এলমে দিনের মধ্যে কেন বের হয়ে যায় না তো বোঝা গেল সবার পক্ষে বিশেষজ্ঞ হওয়া এলমে দিনের ব্যাপারে সম্ভব নয় অনেক কঠিন মশালা জটিল মশালা একটু বুঝিয়ে বলার পরপরই অনেক মানুষ বলে হুজুর এটা বুঝি না আপনি কি বলেন আমি করব কি করব না এতটুকুই বলে দেন বাকি কথা আমাদের মাথায় আসে না বুঝে আসে না তো আপনি কি জায়জ বলছেন না জায়জ বলেন নাই শুধু ওই ইয়েস ওর নো আপনি এটা বলে দিন আমাদেরকে এর চেয়ে বেশি কিছু বললে আমাদের আর বুঝে আসে না তো বুঝা গেল যে মানে গভীর জ্ঞান অর্জন করা এবং ডিপ আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ডিং এটা সবার পক্ষে সম্ভব নয় তো যেভাবে মেডিকেল সায়েন্সের জ্ঞান সবাই কিন্তু একেবারে ডিপলি অর্জন করতে পারে না সবাই বড় ডাক্তার হইতে পারে না তো এই জন্য কিছু মানুষ গ্রামে একটা কথা বলে সব মেশাব হয়ে গেলে মারে মাস মারিয়া হওয়াই বকে একটা কথা মানুষ বলে তো আসলে এই কথাটা সম্ভবও না আসলে সবার পক্ষে বড় আলিম বিশেষজ্ঞ আলিম গভীর জ্ঞানের অধিকারী আলিম ভূতপত্তি অর্জনকারী আলিম বিশেষজ্ঞ আলিম হওয়া সম্ভব নয় কোরআন হাদিসের যাবতীয় সবগুলো শাস্ত্রের মধ্যে পরিপূর্ণ দক্ষতা এবং বুৎপত্তি সবার পক্ষে অর্জন করা সম্ভব নয় এজন্য আল্লাহ তালা বলেছেন ফালাউল্লাহ নফরিন কুল্লি ফির কাতিমিন অ ইফাত উল্লিয় বলে ইউনজুরু কৌমাহম ইদা ইলাই আল্লাহ আর এরপর এই জ্ঞান অর্জন করার পর যখন তারা ফেরত তাদের স্বজাতির কাছে যখন আবার ফেরত আসবে তখন তারা আল্লাহর ভয় প্রদর্শন করবে তাদের জাতিকে ভাষাভাষী লোকজনকে এলাকার মানুষকে সুবহান আল্লাহ বুঝা গেলো মাদ্রাসায় পড়তে হবে বড় বড় আলিমদের সান্নিধ্যে যেতে হবে অনেক আইলমে দিন অর্জন করার জন্য দিন জ্ঞানে ব্যুৎপত্তি অর্জন করার জন্য এবং পরিপূর্ণতা অর্জন করার জন্য দীর্ঘ সফর করতে হবে বছরের পর বছর আল্লাহ আল্লাহওয়ালাদের সান্নিধ্য অবলম্বন করতে হবে বড় বড় আলিমদের জুতা সোজা করতে হবে তাদের কাছে গিয়ে আইলে দিনে বিশেষজ্ঞ হতে হবে এবং পরিপূর্ণ আন্ডারস্ট্যান্ডিং অর্জন করতে হবে বুঝবার শক্তি অর্জন করতে হবে আর এরপরে দিনই জ্ঞানে পাকাপুক্ত হওয়ার পর তাদের দায়িত্ব হবে তারা আবার ফেরত চলে যাবে জাতির কাছে এবং ওই জাতিকে জাহান নামের পথ থেকে রক্ষা করবে থেকে পথভ্রষ্ট হওয়া থেকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করবে তো এই কাজটা আল্লাহ মুসলিম সমাজের উপর গুরু দায়িত্ব হিসাবে আরোপ করেছেন যে তোমাদের উপর দায়িত্ব এখন কিছু সংখ্যক মানুষ প্রত্যেক এলাকার প্রয়োজন অনুপাতে যাদের দ্বারা দেনী যাবতীয় প্রয়োজন পূর্ণ হয়ে যায় এই পরিমাণ সংখ্যায় উল্লাম একরাম তৈরি হওয়া ফরজ উল্লাম একরাম তৈরি করা ফরজ এবং সমাজের উপর একটা দায়িত্ব তো এই আয়ের দ্বারা বুঝা গেল এটা একটা মুসলিম সমাজের উপর ফরজ দায়িত্ব এখন যদি কেউ আলিম হয় না তো ফরজ আইন তরক করার কারণে ফরজ আইন ছেড়ে দেয়ার কারণে প্রত্যেকটা মুসলমান কবিরা গুনার গুনাহ পাবে কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হবে এবং হারাম গুনাহের মধ্যে লিপ্ত হবে এবং বড় একটা ফরজ দায়িত্ব তরক করে দিলে ফরজ দায়িত্ব ছেড়ে দিলে সবাই যেভাবে গুনাগার হয় যদি কোনো এলাকায় একজনও আলিম না থাকে সকল মুসলমান সমানভাবে দায়ী হবে এবং সবার উপর এটা দায়িত্ব বর্তাবে যে এই আয়াতের উপর তোমরা কেন আমল করলে না আল্লাহর এই নির্দেশ কেন তোমরা বাস্তবায়ন করলে না আর কয়েকজন প্রয়োজন অনুপাতে অন্তত বেশ কয়েকজন আলিম তৈরি করে এই এলাকার যাবতীয় দিনই প্রয়োজন পূরণ করার কাজটা তোমরা কেন সমাধা করলে না তো আল্লাহর হুকুম যেহেতু যে কিছু সংখ্যক মানুষ মানে বেশি সংখ্যক মানুষ থেকে কিছু সংখ্যক মানুষ আলিম হতে হবে যাতে ওই বেশি সংখ্যকের যাবতীয় প্রয়োজন দিনই প্রয়োজন পূরণ হয়ে যায় মাস আলাম মসাইলের সমাধান বের হয়ে আসে যে কোনো জটিল সমস্যার পরিপ্রেক্ষিতে তারা সরিয়া ভিত্তিক সমাধান আল্লাহর সন্তুষ্টি কি আল্লাহ রসুলের সন্তুষ্টি কি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান এ ব্যাপারে কি তারা বলে দিতে পারবে য বড় কোনো জটিল সমস্যা হয় তো দেখবেন আপনি ওই সিলেট দর্গা মাদ্রাসে মানুষ পোতোয়ার জন্য আসে আরও বড় কোনো সমস্যা হয় তো দেখবেন হাট মাদ্রাসায় মানুষ চলে যায় আরও বড়ো সমস্যা হয় দারুল এলুম দেওবন্দে ফতোয়া পাঠানো হয় দারুল এলুম করাচিতে ফতোয়া পাঠানো হয় এবং সেখান থেকে সমাধান জানবার চেষ্টা করা হয় তাকে তো এই জন্য সকল মুসলমানদের উপর একটা গুরু দায়িত্ব যে মাদ্রাসার দায়িত্ব মাদ্রাসা তারা তৈরি করবে কারণ বর্তমান সময়ে আলিম তৈরি হওয়ার অন্য কোনো ব্যবস্থা নেই মাদ্রাসা শিক্ষা ছাড়া আগে এক সময় ছিল যে বড় বড় কোনো একজন আলিমের কাছে তার বাড়িতে গিয়ে তিনি যে মসজিদে নামাজ পড়তেন বা তার মহল্লার মসজিদ তিনি যে মসজিদে বসে থাকতেন সেখানে গিয়ে সবাই পড়াশোনা করতো এবং সবগুলো কিতাব কয়েক বছর পনেরো দশ পনেরো বছর পড়তে 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 ভিন্ন ভিন্নভাবে মানে খুব একটা নিয়মতান্ত্রিকতা ছিল না নিয়মানুবর্তিতা ছিল না আলিম হওয়া হওয়ার হয়ে যেত কিন্তু বর্তমান সময়ে ওই আগেকার সময়কার ওই যে একজন আলিমের কাছে গিয়ে সব কিছু সবগুলো কিতাব পড়বার যে একটা প্রথা এবং ট্রেডিশন ছিল পুরাতন প্রচলন ছিল সেটা এখন আর বিদ্যমান নেই বর্তমান সময়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এর জন্য রয়েছে কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আল্লাহ তারা দান করেছেন আমাদেরকে আর এর দ্বারা বড় বড় আলিম ওলামা তৈরি হচ্ছেন আইল দিনও তারা অর্জন করছেন আর আমলের প্র্যাকটিসও তারা করছেন প্রশিক্ষণও তারা নিচ্ছেন আত্থার পরিশুদ্ধির ব্যবস্থাও তারা করছেন এবং আইলম দিনের সঠিক ধারক এবং বাহক হয়ে গিয়ে তারা সমাজের মধ্যে দিন এবং ইসলামের খেদমত করা মানুষকে গুমরাহের পথ থেকে বাঁচানো ধ্বংসের হাত থেকে রক্ষা করা এবং নামের পথ থেকে বাঁচানো এটা সকলের উপর কিন্তু একটা বিরাট বড় দায়িত্ব এই দায়িত্ব এখন মাদ্রাসা মাদ্রাসা শিক্ষার মাধ্যমে পালন হচ্ছে সুতরাং রক্ষা করা বর্তমান সময়ে হেফাজত করা এবং প্রয়োজন পূরণ করে দেওয়া সকল মুসলমানের উপর একটা ফরজ দায়িত্ব আচ্ছা আবারও চলে গেছেন তো তাড়াতাড়ি আপনারা কেন চলে যান আমার একটা বাক্য পূর্ণ করতে দেবেন এর মধ্যেই আবার রাগ করে ফেললে তো আর হয় না তখন আপনারা সবাই আবার চলে আসুন আমি জানি অনেকে আবাদত বন্দেগীতে ব্যস্ত আছেন কিন্তু অনেকেরই মনের মধ্যে প্রশ্ন থাকে এখন প্রশ্ন আসলেই আমরা ইনশাআল্লাহ তালা প্রশ্নের দিকে চলে যাব আল্লাহ তালা সবাইকে সঠিক প্রশ্ন করবার জন্য তৌফিক দান করেন আর আমলি জিন্দেগি বা আমাদের যে বাস্তব জীবন প্র্যাকটিক্যাল লাইফ যেটা গ্রাউন্ড রিয়ালিটি সম্পর্কে আপনারা প্রশ্ন করবেন যেটা অনুমান ভিত্তিক প্রশ্ন ছোটজনরা না হয় কারণ এগুলোর বাস্তবে কোনো প্রয়োজন নেই তো হযরত আদম আলাইহিস সালাম যে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছিলেন গন্দম গাছ তই গাছের গাছের পাথার রং কি ছিল তো এটা আর না দুনিয়াতে কোনো প্রয়োজন আছে না আখেরাতে কোনো প্রয়োজন আছে না এই ব্যাপারে প্রশ্ন করা হবে না কিয়ামতের দিন এটাকে এটা নিয়ে কোনো প্রশ্ন চলে এসেছেন আমরা আমাদের সাথে প্রশ্ন কে নিয়ে আসছেন হ্যালো কলর আসসালামু আলাইকুম

জি না জি না জেযাকমুল্লাহ খরান এতটুকুই প্রশ্ন তো আমি একটা জিনিস বলবো যে আল্লাহর নবিসাল্লাহ আলিসলাম নামাজ পড়তে দেখেছেন মহিলাদেরকে এবং তিনি বলেছেন যে তোমরা খুব জড়োসড়ো হয়ে নামাজ পড়বে আর যতটুকু পারবে শরীরকে শরীরের সঙ্গে লাগিয়ে নামাজ পড়বে যেমন হাত বাঁধা এটা এটা হাত এইভাবে না রাখে হাত এইভাবে না রাখে এইভাবে বেঁধে ফেলা এবং হাতকে শরীরের সঙ্গে মেশানো এটা হবে সঠিক পন্থা ঠিক একইভাবে সিজদার মধ্যে যাওয়ার পর যত বেশি জড়োসড়ো হতে পারবেন ততই ভালো তো জড়োসড়ো হওয়ার ব্যাপারে যেমন এইভাবে উঠানো হলে আপনার শরীরের অন্যান্য অঙ্গের সাইজ দেখা যাবে বুকের সাইজ দেখা যাবে তো শরীরটাকে যত পারবেন জড়োসড়ো করে আপনারা মিশিয়ে নেবেন একেবারে যতটুকু মিশিয়ে নিতে পারবেন সেচ দেয় যাওয়ার পর আপনি ইচ্ছা করে উঠাবেন না আর ইচ্ছা করে উঠাবেন না যতটুকু পারবেন উঠাবেন আর যতটুকু পারবেন না ততটুকু মানে জড়ো সড়ো হওয়ার মিলে একেবারে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একটা আরেকটার সাথে মিশে যাবে জড়সড় হবে এবং যত পারা যায় মেলানো হবে ফাঁক হবে না আলাদা হবে না পৃথক হবে না এটা হলো নিয়ম এর উল্টো যদি হয়ে যায় নামাজ হয়ে যাবে কিন্তু এটা মহিলাদের নামাজ পড়ার যে বিশেষ পদ্ধতিগত পার্থক্য কিছুটা পুরুষের তুলনায় রয়েছে সেই পার্থক্যটার প্রতি খেয়াল রাখা হবে না সকল মজহবের সকল এলামায়ক কারাম। সাহাবে রামের ফতোয়া ব্যাপারে বিদ্যমান রয়েছে সকল ইমামগণের ফতোয়া বিদ্যমান রয়েছে সকল মজহবের ফতোয়ার কিতাবাদিতে বিদ্যমান রয়েছে এই জন্য তালিমুল হাকের মধ্যে পুরুষ এবং মহিলাদের নামাজের মধ্যে যে কয়েক জায়গায় দশ পনেরোটা পার্থক্য রয়েছে এগুলো একটু পড়ে নেবেন হাত বাঁধা থেকে আরম্ভ করে সব কিছুতে একটু পার্থক্য রয়েছে সারাংশ হল আপনি জড়সড় হয়ে নামাজ পড়বেন পা ডান দিকে বের করে এরপরে বসে পড়বেন পুরুষদের মতো বসবেন না কিন্তু এটার ফতোয়া ইলামায় কারাম দিয়েছেন সাহাবে কারাম দিয়েছেন তাবে দিয়েছেন মজহবের সকল মজহের ইমামগণ দিয়েছেন আর এই ব্যাপারে কিতাবাদি পর্যন্ত লেখা আছে এখন কেউ যদি বলে যে না সাল্লু কামারা ইতমুনি উসাল্লি এই ধরনের কিছু মতলাক হাদিস দিয়ে যেগুলো ব্যাখ্যা সাপেক্ষ যেগুলোতে কোনো বিস্তারিত আলোচনা করা হয়নি সেই সমস্ত হাদিসের এমন অর্থ করা যে অর্থটা চোদ্দশো বছরের ইসলামের ফকিহগণ করেননি ফেকা বিশেষজ্ঞ আলেমগণ ইমামুল ফেখ যারা ফেখের ইমাম যারা মহাদ্দিস একরাম যারা তারা এই ধরনের ব্যাখ্যা করেননি আর আমি একটা ব্যাখ্যা দিয়ে আমি এই হাদিস দিয়ে দলিল পেশ করবো যে না তেমন কোনো পার্থক্য নেই এমন কথা ঠিক নয় বরং আপনারা জড়ো সড়ো হয়ে নামাজ পড়বেন যা হয়ে গেছে এর জন্য ইস্তফহার করবেন

ওকে ইনশাআল্লাহ একদিন আমি লুইয়াই মোতায়ী আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ হাজি সাবরে কবুল খরকা প্রত্যেক প্রত্যেক দান আল্লাহ কবুল আর মনজুর খরুক আল্লাহ আমিন সকলের শ্রদ্ধার পাত্র সকল সকলের অন্তরের ভালোবাসার পাত্র এবং এই ফ্যামিলির সব সময় মাদ্রাসা দোয়া হয় আর আল্লাহ হাজি সাবরে দীর্ঘ নেঘ হায়াত সুস্থতার সাথে যেন বাড়াইয়া দেন আর আমরা এ খালার জন্য আল্লাহনেক হায়াত দেন আমরা এটা বিশেষভাবে আমরা দোয়া করি আজকের আলোচনাটাও কিন্তু এই সমস্ত বুজুর্গানে দিন সম্পর্কে হয়েছে যে মাদ্রাসা রক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর যে ফরজ দায়িত্ব আমি শুধু মনে করি আমার উপর নামাজই মনে হয় শুধু ফরজ রোজাই মনে হয় শুধু আমার উপর ফরজ আমার মনে হয় উপর শুধু জাকাতি ফরজ কিন্তু এই কথা আমরা জানি না যে আমার আল্লাহ হুকুম দিয়েছেন যে কিছু সংখ্যক বড় বড়ো বিশেষজ্ঞ যোগ্য আলিম তৈরি করে পুরো সমাজের দেনী প্রয়োজন পূরণের ব্যবস্থা যুগে যুগে প্রত্যেক সময়ে প্রত্যেক এলাকায় প্রত্যেক মানুষের হাজারো প্রশ্ন রয়েছে জানবার বিষয় রয়েছে সেগুলোর সমাধান সেই প্রশ্নের উত্তর দিয়ে পুরো সমাজকে সঠিক পথের দিশা দেয়া হাজার হাজার নয় লক্ষ লক্ষ প্রেসক্রিপশন লেখা হচ্ছে কিনা ডাক্তাররা লেখছে কিনা ডেইলি তো ডাক্তাররা হাজার হাজার প্রেসক্রিপশন লেখছে রোগীর প্রশ্নের উত্তর দিচ্ছে কোন রোগের কি ঔষধ সেটা লিখে দিচ্ছে তো ডেইলি প্রতিদিন হাজার হাজার হসপিটালে হাজার হাজার হেলথ সেন্টারে স্বাস্থ্য কেন্দ্র সমূহে হাজার হাজার শহরে সর্বত্র কত লক্ষ লক্ষ পেজ ডেইলি লেখা হচ্ছে ডাক্তাররা লিখে দিচ্ছে ডাক্তাররা দিক নির্দেশনা দিচ্ছে সঠিক সমাধান দিচ্ছে স্বাস্থ্যগত সমস্যার সমাধান দিচ্ছে পুরো সমাজের প্রত্যেকটা সমস্যা সমাধানের জন্য যেভাবে ডেইলি হাজার হাজার ডাক্তারের হাজার হাজার নয় লক্ষ লক্ষ কোটি কোটি প্রেসক্রিপশন লিখতে হয় আর লোকজনকে সঠিক পথের দিশা দিতে হয় এবং ডাইরেকশন সঠিকভাবে দিতে হয় এবং সঠিক চিকিৎসা বলে দিতে হয় সঠিক ট্রিটমেন্ট বলে দিতে হয় সঠিক তথ্য উপাত্ত মানুষকে দিতে হয় সমানভাবে আত্মার চিকিৎসার জন্য এবং চারিত্রিক সংশোধনের জন্য এবং সকল মনের প্রশ্নের উত্তর দিয়ে সঠিক পথের দিশা দিয়ে দিনই দিক নির্দেশনা দেওয়ার জন্য এলামায় কামকেও একইভাবে দায়িত্ব পালন করতে হবে প্রতিদিন তো যেভাবে একটা সমাজের জন্য ডেইলি লক্ষ লক্ষ ডাক্তারের অ্যাক্টিভিটিসের প্রয়োজন রয়েছে কর্মতৎপরতার প্রয়োজন রয়েছে তো সমাজকে বাঁচানোর জন্য একইভাবে সমাজে দিন রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য ধর্মীয় অনুশাসন রক্ষার জন্য ধর্মীয় অনুশাসন অনুযায়ী জীবনযাপনের সিস্টেম অব্যাহত রাখার জন্য এবং মানুষকে গুমরাহি থেকে বাঁচানোর জন্য পথভ্রষ্টতা থেকে বাঁচানোর জন্য প্রতিদিন ওলামায় কামের লক্ষ লক্ষ নয় কোটি কোটি পথ নির্দেশনার প্রয়োজন রয়েছে আর এর জন্য যেভাবে নতুন নতুন ডাক্তার তৈরি করতে হয় এখন যে পরিমাণ ডাক্তার আছেন মেডিকেল কলেজ মেডিকেল ইউনিভার্সিটিগুলো যদি বন্ধ হয়ে যায় যে আর ডাক্তার তৈরি করব না তাহলে ভবিষ্যতে ডাক্তার পাবে কি কয়েকদিন পর তো ওই ডাক্তাররাও মরে যাবে শেষ হয়ে যাবে আর পুরো সমাজ ডাক্তার পাবে না তো যেভাবে মেডিকেল কলেজ রাখতে হয় একইভাবে আলিম তৈরির কারখানাও বাকি রাখতে হবে যে লাখার সমান থেকে বাংলাদেশ আলহামদুলিল্লাহ করে আলোচনা শুনতেছিলাম যেহেতু ছোট্ট একটি বৃদ্ধ যেতে হচ্ছে বিরতির পর আবার যখন ছোটাশ পরীশাল্লা আপনাদের করে চেষ্টা করব আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন পর দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত একরা বাংলা দর্শক শ্রোতা ইসলামিক কিউএন ওই প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মারকবাদ আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটিয়ান শ্রদ্ধাবাজন আলিম উদ্দিন জামিয়াতুল খায়ের আল ইসলামিয়ার প্রতিষ্ঠা প্রিন্সিপাল মুফতি শেখ আব্দুল মুন তাকিম সাহ বিরতির আগেও আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং অত্যন্ত যে আলোচনা আমরা শুনতেছিলাম আমরা ইনশাল্লাহ এখনো আলোচনা শুনবো আর আপনাদের গুরুত্বপূর্ণ কল চেষ্টা মার্শাল্লাহ শেখ হাফিজ হুসাইন আহমেদ সাহেব আল্লাহ আপনাকে অনেক অনেক অনেকের জন্য দান করেন দান করেন আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়টি বুঝবার জন্য তৌফিক দান করেন ইলামের আলোচনা উস্তাহ গুণের আলোচনা থেকে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজন সম্পর্কিত আলোচনাটাও আপনাদের সামনে উপস্থাপনের আমি প্রয়াস পেয়েছি কিছু আলোচনা এমন রয়েছে যেগুলো মুসলমানদের অস্তিত্ব রক্ষার সাথে এগুলোর নিবিড় সম্পর্ক গভীর সম্পর্ক এগুলো কোনো মামুলি ব্যাপার নয় শুধু আমি আমার দিনদারি নিয়ে চিন্তা করলাম যে আমি নিজে মুসলমান হয়ে নামাজ পড়তে পারছি মসজিদ এখানে রয়েছে আমার যুগে আলিমুলাম্মারা আছেন আমার জমানায় আমার টাইমে আমার বয়সে আমার সময়কালে আলিমুলা আছেন মাদ্রাসা আছে মসজিদ আছে আর কেন আর কি চিন্তা না ভবিষ্যতেও যাতে ভবিষ্যৎ প্রজন্মকে দিনের উপর কীভাবে ঠিকিয়ে রাখা যায় ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে কিভাবে রক্ষা করা যায় তাদের দিন ইসলামের হেফাজত কিভাবে করা যায় তাদের মাস আলামাসাইল তারা শিখবে অলামায়ক রামের দিকে তারা আগ্রহী থাকবে এবং পরবর্তী সময়েও প্রত্যেক এলাকায় প্রয়োজন পরিমাণ বড় বড় এলামায়ক রাম তৈরি হবেন তৈরি করা এটা একটা দেনি দায়িত্ব গুরু দায়িত্ব এবং আমাদের উপর একটা ফরজ রেসপন্সিবিলিটি কম্পালসারি রেসপন্সিবিলিটি এই কথাটা বুঝে উঠলে অনেক দায় দায়িত্ব কিন্তু চলে আসে একটা গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছে আপনি বলবেন এখানে একটা নুরানি মাদ্রাসা করা খুবই জরুরি যদি এই গ্রামের আর না হয় এই গ্রামের আগামী বিশ বছর পর এসে যে জেনারেশন আমরা পাবো বা এই বাচ্চারা যারা গড়ে উঠবে তারা যদি উপযুক্ত মক্তব শিক্ষার মাধ্যমে কোরআনে করিম দেখে কোরআনে করিম পড়া কোরআনে করিম আর শিক্ষাটা যদি তারা অর্জন না করতে পারে মানে দেখে শুদ্ধভাবে কোরআন শরীফ পড়া নামাজের কেরাত খিলাওয়ৎ যেগুলো আছে সোরা কেরাত কোরআন শরীফের যে অংশ এগুলো যদি শুদ্ধ না হয় তাহলে তাদের নামাজ ঠিক হবে না শুদ্ধ হবে না তাদের আমাদত বন্দেগি ঠিক হবে না তাদের তিলাওয়াত ঠিক হবে না অনেক ফরজ এমাদত আছে যেগুলো তারা সঠিকভাবে তারা আঞ্জাম দিতে পারবে না সঠিক মুসলমান হিসেবে তারা তারা ইসলামের লাইনেও আসতে পারবে না আবাদত বন্দেগীর লাইনে এবং ইসলামের হুকুম আহকাম এবং বিধিবিধান মেনে চলার যে একটা মানসিকতা সেটা তৈরিই হবে না তাদের মধ্যে যদি এই এলাকার মধ্যে ভালো না থাকে বেসিক ইসলামিক নলেজ এবং প্রাথমিক ইসলামিক শিক্ষা ওয়াজিব পর্যায়ের যে সমস্ত ইসলামিক শিক্ষা রয়েছে একজন মুসলমান হিসেবে জীবন জন্য সবচেয়ে মিনিমাম যে পরিমাণ জ্ঞান অর্জন করা প্রয়োজন নামাজের মধ্যে ফর্জ কয়েটা গোসলের মধ্যে ফর্জ কয়েটা ওজুর মধ্যে ফর্জ কয়েটা ওজুর মধ্যে সুন্নত কয়েটা নামাজ কত কারণে ভেঙ্গে যায় রোজার ফর্জ কয়েটা রোজা কোন কোন কারণে ভেঙ্গে যায় এই যে সাধারণ একজন মুসলমান হিসাবে জীবন জীবনযাপনের জন্য ফরজ পর্যায়ের আবশ্যকীয় পর্যায়ের যে সমস্ত দিনই জ্ঞান অর্জন করা জরুরি সে পরিমাণ দিনই জ্ঞান দুনিয়াতে রাখার জন্য রক্ষা করার জন্য এবং নতুন জেনারেশনকে নতুন প্রজন্মকে নিউ জেনারেশনকে ফিউচার জেনারেশনকে অন্তত এই ফর্জ দিনই জ্ঞানটা ফরজ পর্যায়ের দিনই জ্ঞানটা দেওয়ার জন্য অমুক গ্রামে একটা নুরানি মক্তব মাদ্রাসা না হলে চলবে না যদি দেখা যায় যে এমন নুরানি মক্তব মাদ্রাসা না হলে পরে সেখানে আর কোনো বিকল্প ব্যবস্থা নেই প্রাইভেট পড়ানোর মাধ্যমে অথবা মসজিদের স্থানীয় মসজিদের মক্তব্যটা হয়তো এত স্ট্রং না এত সুন্দর সুষ্ঠু ব্যবস্থাপনার ব্যবস্থাপনা নিয়ে নয় তো এর দ্বারা প্রয়োজন পূরণ হবে না তখন এমন গ্রামে একটা নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠা করা সেখানকার লোকজনের উপর ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য ভবিষ্যৎ প্রজন্মের বেসিক ইসলামিক নলেজ যেটা ফরজ পর্যায়ের প্রাথমিক ইসলামী শিক্ষা সেটা রক্ষা করার জন্য সেখানে একটা নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠা করা কিন্তু ওই এলাকার লোকজনের উপর ফরজ হয়ে যাবে যদি ভবিষ্যতে তারা বুঝেন যে এই এলাকার ভবিষ্যৎ প্রজন্মটা ধ্বংস হয়ে যাবে সেখানে হয়তো ক্যাজি স্কুল আছে বা সবাই হয়তো সকালেই স্কুল চলে যায় অথবা সবাই মক্তবে আসে না তখন ওই এলাকার মানুষ সবাইকে মক্তব্যের আন্ডারে নিয়ে আসতে হবে আর এই কোরআনী মক্তব্যের ছায়ার মধ্যে নিয়ে আসতে হবে এবং সবাইকে কোরআনী মক্তব্যের কোরআনি মক্তব যেটা আর মক্তব্য শিক্ষা যেটা সেটাকে বাধ্যতামূলক করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এর জন্য প্রয়োজনে একটা নোরানি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে এবং যদি দেখা যায় যে এই দিনই অনুভূতিটা সকল মুসলমানদের অন্তরে তৈরি করার জন্য সেখানে একজন আলিমে দিন আলিমে দিনের প্রয়োজন রয়েছে একজন আলিমে দিনের প্রয়োজন রয়েছে তো সেখানে যদি অলামায়ক রাম যদি না হন অলামায়ক রাম যদি তৈরি না হন তাহলে ওলামায়েক রাম যদি তৈরি না হন তাহলে কিন্তু সেই কাজটা সেই দায়িত্বটা মানুষ পালন করবে না মানুষ এই কথাটা বোঝানোর জন্য কোনো উপযুক্ত আলেম থাকবেন না সেখানে আর সেখান থেকে দিনের অনুভূতি দিনই দায়িত্ববোধ দিনের রেসপন্সিবিলিটির অনুভূতি অফ অফ দিন তাদের অন্তর থেকে সরে যাবে তো এইভাবে দিন থেকে মানুষ সরে যাবে যদি পর্যাপ্ত পরিমাণ ওলামায় ক্রাম না থাকেন সুতরাং সেখানে ওলামায় ক্রাম তৈরি করাও জরুরি হবে যাতে নোরানি মাদ্রাসা শিক্ষার ব্যবস্থা জীবিত তারা রাখতে পারেন মসজিদগুলোকে জীবিত রাখতে পারেন মাদ্রাসা তারা তৈরি করেন মাদ্রাসাগুলো রক্ষা করেন মাদ্রাসা নতুন নতুন ভাবে নির্মাণ করেন প্রয়োজন সাপেক্ষে এই ধরনের যদি এলামায় কারাম না থাকেন দিনী অনুভূতি যদি না থাকে দিনই দায়িত্ববোধ যদি না থাকে অন্তরে তাহলে এই ধরনের যুগের প্রয়োজনকে সামনে রেখে যে সমস্ত দিনই কাজ আছে সেগুলো আঞ্জাম দেওয়ার জন্য কে দাঁড়াবে কে দায়িত্ব নেবে কে নেতৃত্ব দেবে কে সবাইকে একত্রিত করবে কে সবাইকে উদ্বুদ্ধ করবে উৎসাহিত করবে কে সেই অনুভূতি জাগ্রত করবে আমাদের উপর দিনই দায়িত্ব বর্তমান সময়ে কি রয়েছে তো এই জন্য একটা হাদিস আপনাদের সামনে আমি পেশ করতে চাই যে হাদিসের মধ্যে প্রিয় নবিসাল্লাহর আলি হিহুসাল্লামের সাদ করেছেন মাল্লাম ইহতাম্মবি আম্রেল মুসলিম ইনফালাইহিস মিন্না ওকুম আলা নবীসাল্লাহ আলিসাল্লাম মুসলমানদের সমষ্টিগত বিষয়াদি নিয়ে যে দায়িত্ব পালন করবে না তার রেসপন্সিবিলিটি পালন করবে না সে আমি নবী মোহাম্মদ আমি হাজার নামাজ পড়ির রোজা রাখি আল্লাহর নবী বলছেন তোমার ব্যক্তিগত আবাদতের দ্বারা তোমার ব্যক্তিগত আমলের দ্বারা তোমার ব্যক্তিগত দিন পালনের চেষ্টার দ্বারা তুমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিহ্লামের উম্মত বলে গণ্য হতে পারবে না আল্লাহর নবী তার দলভুক্ত বলে তিনি মানবেন না স্বীকার করবেন না নবীজি বলবেন আমার দলের বাইরে আমি নবী মোহাম্মদ সাল আলী সাল্লামের সে ফলোয়ার নয় যদি মুসলমানদের সমষ্টিগত বিষয় নিয়ে তোমার কোনো চিন্তা না থাকে সমষ্টিগত যতগুলো বিষয় আছে মুসলিম জাতিসত্তাকে রক্ষা করার জন্য মুসলিম জাতিসত্তার অস্তিত্ব রক্ষার জন্য যেসব দায়িত্ব সে দায়িত্বের ব্যাপারে যদি কোনো মুসলমান গাফিল থাকে সে নামাজই হয়ে যেতে পারে কিন্তু সে মুসলমান হতে পারবে না সে প্রকৃত অর্থে মোহাম্মদ সাল্ল আলীহ্লামের উম্মত বলে আল্লাহ নবী সাল আলী হুয়া এমন মানুষের ব্যাপারে স্বীকৃতি দিতে চান না তো আপনারা একটু চিন্তা করেন একটু চিন্তা করেন আমি আমার ডেইলি খাবারের ব্যবস্থা হচ্ছে কিনা আমার নাস্তার ব্যবস্থা হচ্ছে কিনা আমার ঘরে যা খাবারের প্রয়োজন তা হচ্ছে কিনা এটা নিয়ে তো আমি খুব চিন্তা করি আমার বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা হচ্ছে কিনা এটা নিয়েও আমি চিন্তা করি আমার ঘরের ব্যবস্থা হয়েছে কিনা সেটা নিয়েও আমি চিন্তা করি আমার ঘরের যে পরিমাণ প্রয়োজনীয় খরচ পাতি এবং প্রয়োজনীয় জিনিস কিনতে হয় সেগুলো হয়েছে কি হয়নি এটার জন্য আমি আমার স্বামীকেও বলি কিন্তু কত মানুষের মনে আছে যে স্বামীরা যদি দিনই কোনো কাজে চলে যায় তাহলে মহিলারা বলে না তুমি আজকে ওই দুধ আনলে না তুমি এটা আনলে না ওইটা আনলে না এই কাজ করলে না সেই কাজ করলে না কিন্তু এই সমস্ত কাজকে মানে ঘরে গিয়ে কোন দায়িত্ববান মানুষ মুসলমান এটা বলতেও পারবে না যে আমি তো খুব গুরুত্বপূর্ণ একটা কাজে ছিলাম দুধ কিনতে পারিনি আমি উম্মতের ফিকিরে আমি ছিলাম তো হয়তো কোনো মহিলারা ওইটা মানবেই না যে এমন কি বলে এটা মাথা পাগল তো হয় নাই সে কি বলছে এগুলো মানে এটা বলবার মতো একটা পরিবেশ এখন আর বিদ্যমান নেই আল্লাহ আকবর সাহাবেকরাম রাহমদ মাহিন যখন এখন দেখা করতেন সাক্ষাৎ করতেন তো একজন আরেকজনকে কি বলতেন তাআলাউ তাদের দেখা সাক্ষাতের পর দেখা করতেন না লা আপনার সঙ্গে মুলাকাত হয়ে গেছে আসুন আমরা আমাদের ইমানটা নবায়ন করি আমরা আমাদের ইমান রিনিউ করি আমরা আমার আমার দিনের রেসপন্সিবিলিটি আমি পূরণ করছি কিনা আমার দিনই অবস্থা কোন পর্যায়ে আছে কোন লেভেলে আছে আপনার দিনই অবস্থা কোন পর্যায়ে আছে সেটা আমি জানি আমারটা কোন পর্যায়ে আছে আপনি জানুন আর এখনের দ্বারা উপকৃত হয়ে আমরা দিনই দিক থেকে ইসলামিকলি। আমরা কে কার যে কতটুকু দুর্বলতা রয়েছে সেটা পূর্ণ করার চেষ্টা করি কার ইমানের লেভেল নিচে রয়েছে কার ইমানের উপর লেভেল উপরে রয়েছে সেটা জানবার মাধ্যমে আমরা আমাদের দুর্বলতা দূর করে ইমানকে পরিপূর্ণ করার আমরা চেষ্টা করি তো দুজন দেখা হলে বলতেন একটু ইমান এনে নেই একটু ইমান গ্রহণ করে নেই আমরা একটু আলাপ করি দিনই বিষয় নিয়ে তারা আলোচনা করতেন দিনই দায় দায়িত্ব নিয়ে তারা আলোচনা করতেন ইমান কতটুকু দুর্বল হয়েছে সেটাকে সবল করার ব্যাপারে তারা আলোচনা করতেন দুজন দেখা হলে আমরা কি বলে আজ কিতা খাইলে বা কিতা আনলায় মাস গরো আছে মহিলা হলে একজনে জিকার হলে ফোন করলে কিতা রান্নাছ আইসকু খাইলায় কিতা আর রিবত কিছু করলাম আজকে একটু তিতাওয়াজ হয়ে যাচ্ছে তিক্ত আওয়াজ কিন্তু কোন কোন সময় তিক্ত ঔষধ দিতে হয় তিক্ত ঔষধ দিতে হয় তো আল্লাহর নবী আলী সাল্লাম বলছেন মাল্লাম ইয়া থাম্মাবি আমরুল মুসলিম মিন্না যদি কোন মানুষ মুসলমানদের সমষ্টিক বিষয়াদি সমষ্টিগত বিষয়াদি মুসলিম উম্মাহকে রক্ষা করার জন্য দিনকে রক্ষা করার জন্য পুরো জাতি মুসলিম জাতি রক্ষা করার জন্য পুরো সমাজের মধ্যে উম্মাহর মধ্যে বিশ্বের মধ্যে দিন এবং ইসলামকে রক্ষা করার জন্যে মুসলমানদের অস্তিত্ব রক্ষা করার জন্যে মুসলমানদের যথ সব সমষ্টিগত বিষয় আছে সেগুলো নিয়ে যদি তার উপর অর্পিত দায়িত্ব সে পরিপূর্ণরূপে যদি পালন করে না তাহলে এমন মানুষ নবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসলাম বলছেন আমি নবী মোহাম্মদ সল্লাহ আলী হোসালামের উম্মতভুক্ত সে নয় আমার দলভুক্ত সে নয় সে মুসলমানদের দলভুক্ত নয় কত বড় সাবধান বাণী কত বড় সতর্ক বাণী এবারে আপনারা পুরুষ মহিলা ভাই বোন যারা আছেন আপনারা নিজেদের ব্যাপারে একটু চিন্তা করেন আমার ব্যক্তিগত বিষয়াদি গড়ের প্রয়োজন থাকার প্রয়োজন খাওয়ার প্রয়োজন বাড়ির প্রয়োজন দেশের প্রয়োজন এবং বাচ্চাদের কিছু প্রয়োজন এই সবগুলো নিয়ে দিন রাজ চিন্তার মধ্যে আমরা ব্যস্ত আছি কিন্তু পুরো মুসলিম উম্মাহর পুরো মুসলিম সমাজের সমষ্টিগত দিনই প্রয়োজনগুলো নিয়ে আমরা কে কতবার চিন্তা করি বন্যা যদি আসে তাহলে সকল মুসলিম সমাজের উপর একটা বড় মুসিবত এসেছে এই সমস্যা থেকে দূর করার জন্য সাহায্য সহযোগিতা করা একটা ফর্স দায়িত্ব যদি কেউ করে না শুধু নামাজ পড়লে সে মুসলমান হতে পারবে না যদি কোথাও ভূমিকম্প চলে আসে আর মারাত্মক শিকার হয়ে যায় এগুলো যেমন সমাধান করতে হবে উম্মতে মুসলিমার মুসলিম উম্মাহর সমষ্টিগত যত বিষয় আছে এর মধ্যে দেখেন দিনই প্রয়োজন পূরণের জন্য এরাম একাম তৈরি করা মসজিদ মাদ্রাসার নেটওয়ার্ক তৈরি করা সর্বত্র নুরানি মক্তব প্রতিষ্ঠার মাধ্যমে দিনী শিক্ষার জাল বিস্তৃত করে সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা এগুলো আমাদের উপর বিরাট বড় দিনী দায়িত্ব আরও অনেক বড় বড় দিনী দায়িত্ব আছে যেগুলো নিয়ে আলোচনা করার প্রয়োজন রয়েছে আর এগুলো থেকে দূরে থাকা গা বাঁচিয়ে চলা সেটা কোনো মুসলমানের শান হতে পারে না যা যাকমুল লাখায় সম্মানি যেখা বাংলা দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা যেহেতু আমরা ছোট্ট একটি এই আজকের প্রোগ্রাম শেষ পর্যায়ে চলে এসেছি এর জন্য আমি আমি শুধু আজকে এতটুকুই বলেছি যে অলামায় কামের প্রয়োজন কি দিনী মাদ্রাসা শিক্ষার প্রয়োজন কি নুরানি মত ব্যবস্থার প্রয়োজন কি মুসলিম সামষ্টিক প্রয়োজনগুলোকে সামনে রেখে আমাদের দিনী দায় দায়িত্ব কি সে সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা